والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রফিক জামান ভাই সৌদি থেকে প্রশ্ন করেছেন যে সংবাদপত্রে দেখি সাংবাদিকরা একটি শব্দ প্রায় ব্যবহার করেন যে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এই কথাটা ইসলামের দৃষ্টিতে সঠিক না বেঠিক ব্যাখ্যা করে জানাবেন জবাবি তৌফিক পাঞ্জা সাধারণতভাবে একটি শক্তির পরীক্ষা হয় বা শক্তি লড়াই যেটাকে পাঞ্জার মাধ্যমে শক্তি লড়াই হয় তো মৃত্যু এমন কোনো মোহাম্মদ আলী ক্লে নয় যে তার সাথে তানজার শক্তিতে লড়া যায় বা তাকে হারানো যায় আল্লাহ তালা করিমের মধ্যে এভাবে করে বলেছেন বলে ইন্দির তারা মানে এত প্রচণ্ড শক্তিধর যে পৃথিবীর বড় বড় শক্তি দাবিকারী নিজেকে প্রভু বলে দাবিকারী অথবা সত্যিকে অর্থেই শক্তি ক্ষমতা রাখে শারীরিক শক্তি রাখে সেটা মানুষ হতে পারে সেটা সিংহ হতে পারে সেটি প্রচন্ড দানবও হতে পারে কিন্তু যখন মৃত্যু আসে তখন নিমিষেই ধরাশায়ী হয়ে যায় সুতরাং মৃত্যুর সাথে পাঞ্জাল লড়তে দ্বারা বোঝা যায় যে প্রতিপক্ষ শক্তি রাখে তার সাথে পাঞ্জাল অর্ডার কারণ পাঞ্জাল অর্ডার মানেই হলো যে উভয় পক্ষই তার শক্তির প্রদর্শন করে কিন্তু মৃত্যু এমন এক শক্তিধর এমন এক হুকুম যে সে যখন মোলাকাত করবে তখন তার আর কোন প্রতিপক্ষ কোন শক্তি প্রদর্শনের ক্ষমতা চির নিঃসরিত হয়ে যায় আল্লাহ তালা করিমের মধ্যে বলেন ইন্নাল মৃত্যু থেকে যতই তোমরা পালাও না কেন তাহলে বোঝা যায় যে আমরা সকলেই মৃত্যুকে ভয় পাই পাঞ্জা লড়বো কিভাবে ভয়ে নাম শুনলেই তো আমরা ভয়ে পালাই আল্লাহ বলেছেন তাফির রুনা মিন্ন তোমরা তো পালাও যেখানে কেন তোমাদেরকে সে ধরাশায়ী করবেই তার মানে আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারি না বরং মৃত্যুই আমাদেরকে ধরাশায়ী করে ফেলে আলিমিলি ফাইনা বিও বিমা কুম তুম তামালো অতঃপর তোমাদেরকে পরিষ্কার করে দেওয়া হবে বাতলিয়ে দেওয়া হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা তোমাদের জীবদ্দশায় কি করেছিলে এজন্য কই বলেন যে মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লয়েবে ঘিরি যদিও সুদূর আকাশ পথে লাগাও সেথায় লাগিয়ে সিঁড়ি সুতরাং মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এই কথাটি কেবা কারাই ব্যবহার করা শুরু করেছে আর সেখান থেকেই নির্বুদ্ধি এভাবে করে লিখিত হয় এ কথাটি সম্পূর্ণই কোরআন এবং সন্ন্যার বিপরীত অনেক সময় লাগে রোগের সাথে পাঞ্জা লড়তেছে রোগের সাথেও পাঞ্জা লড়া যায় না সেটা রূপক অর্থেই হোক না কেন তবুও এই শব্দ প্রয়োগ করা উচিত নয় কারণ এখানে পাঞ্জালটা মানি হলো এক ধরনের নিজে নিজেকে ছোট মনে না করা বর্ষতা স্বীকার না করা অথচ রসুল্লাহ সাল আলহি অসুস্থ হলে তিনি আল্লাহ তালার কাছে শেফা চাইতেন হজরত ইব্রাহিম আলি অসুস্থ হয়েছেন বলেছেন হে প্রভু আমি তো অসুস্থ হয়ে গেছি ইজা মারিজ দুহুশিন বরং দুর্বল হয়ে যাওয়া এবং রোগ রোগ ব্যাধির মাধ্যমে মূলত আসলে মানুষের জীবনের গুণা মাফ হয় আর জীবনের গুণা মাফের ক্ষেত্রে তাকে নম্রতাই অবলম্বন করতে হবে ক্ষমা চাইতে হবে আজ ইন কেসারি এটি একটি তবার শর্ত অর্থাৎ গুণা মাফের জন্য এটি একটি শর্ত তো সেখানে অহংকারে বুক ফুলিয়ে পাঞ্জা লড়ার মতন সাহসিকতা দেখিয়ে কিছুই না না করতে পারা বান্দার এটা অপারগতা আর এই অপারগতাকে মনে প্রাণে না মেনে নিয়ে বরং এমন প্রতিশব্দ ব্যবহার করা যার দ্বারা মনে হচ্ছে যেন রোগের রোগের সাথে সে লড়তেছে মৃত্যুর সাথে যে সে যেন লড়তেছে এ কথাটি মোটেই যুক্তিসঙ্গত নয় মোটেই ইসলামী সম্মত নয় সুতরাং আমাদেরকে পরিভাষা ব্যবহার করতে হবে এমন পরিভাষা যেই পরিভাষার মাধ্যমে করাং সুন্নার ভায়োলেশন না হয় লঙ্ঘন না হয় জাম্পিং যেন না হয় এমন শব্দ প্রয়োগ করা উচিত নয় সমস্ত নবীগণ যখনই অসুস্থ হয়েছেন আদালতে দাউদ আলী সালাতাম তাইবা আলী সালাম যখন অসুস্থ হয়েছেন বলেছেন নিজেকে একেবারে ছোট করে দিয়েছেন আজি ইনকিসারি হে প্রভু আমাকে তো বিপদ কষ্ট মুসিবত আমাকে গ্রেফতার করেছে আপনি পরিত্রাণ দানকারী আপনি রহমানুর রহিম ও আন্তার হামুর রাহিমিন সুতরাং রোগ ব্যাধি দ্বারা মূলত আসলে আজ ইন কেসারি এগুলোই পরি এগুলোই প্রকাশ করা উচিত কিন্তু শয়তান আমাদেরকে সেখানে ওই শব্দগুলো প্রয়োগ না করে বরং এমন শব্দ প্রয়োগ শিখিয়েছে যার দ্বারা আরো আত্ম অহংকার প্রকাশ করা হয় হয়। নিজের শক্তি প্রকাশ করা হয়তাই সুতরাং আহ রোগের সাথে পাঞ্জা লড়তেছে বা মৃত্যুর সাথে পাঞ্জা উঠতেছে এই কথাগুলো অবশ্যই শরিয়াত বিরোধী কথাবার্তা আল্লাহ তালা আমাদেরকে এই জাতীয় কথাবার্তা পরিহার করে সুন্না মোতাবেক বরং নম্রতা নম্রসূচক শব্দ অপরাগতা নিজেকে সপর্দ করে দেওয়া আল্লাহ আল্লাহতালার সমীপে নিজেকে উৎসর্গ করে দেওয়া নিজের দুর্বলতা প্রকাশ করা এগুলোই করা উচিত যার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার দয়া এবং অনুগ্রহ পাওয়া সম্ভবপর সুতরাং এই পাঞ্জা লড়ালড়ির এই কথাগুলোর মধ্যে কোনো আল্লাহর পক্ষ থেকে দয়া দয়াদ্র বা দয়া পাওয়ার কোনো অ্যাপ্লাই নাই এবং কোনো নিজেকে অনুশোচনা নাই সুতরাং আমাদেরকে এই কথাগুলো অবশ্যই এগুলো বেঠিক কথা অবশ্যই এগুলো সঠিক কথা নয় সুতরাং এগুলো পরিহার করা উচিত সাল্লু আলসাইদেনা মোহাম্মদিনবীল উমিউ আলী আসসালাম